আহসান গ্রুপের চেয়ারম্যান সহ 23 কর্মকর্তার বিরুদ্ধে যশোরে মামলা। যশোরে গ্রাহকদের 38,65,000 টাকা আত্মসাতের অভিযোগে এহসানের চেয়ারম্যান মুফতি তাহের নদভী সহ 23 কর্মকর্তার বিরুদ্ধে যশোরের আদালতে 6টি মামলা হয়েছে। রোববার 3রা অক্টোবর ভুক্তভোগী 5 জন গ্রাহক এই মামলা করেন। অভিযোগগুলো আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ। মামলার বাদী ও ভুক্তভোগী গ্রাহকরা হলেন যশোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের সাদেক আলীর স্ত্রী মঞ্জিলা বেগম, বালিয়া ভেকুটিয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে মুর্শিদ আলী, চাচার আব্দুল গফুর মোল্লার ছেলে মাসুদুর রহমান, যশোর শহরের শঙ্করপুর আশ্রম রোডের মৃত শেখ আমিন উল্লাহ ছেলে শেখ রহমত উল্লাহ ও তার স্ত্রী আফরোজা বানু। এর মধ্যে মাসুদুর রহমান 6.5 লাখ, মঞ্জিলা বেগম 8,80,000, মুর্শিদ আলী 6,200,000, শেখ রহমত উল্লাহ 5,30,000 এবং আফরোজা বানু একটি মামলায় 9,65,000 টাকা ও আরেকটি মামলায় 2,40,000 টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। মামলার বাদীরা আসামিদের বিরুদ্ধে লগ্নিকৃত অর্থের দ্বিগুণ ফেরত দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন। 2012 সাল থেকে 2014 সালের বিভিন্ন সময়ে যশোরে এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড অফিসের লগ্নিকারীদের কাছ থেকে অর্থ গ্রহণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। মামলার আসামিরা হলেন গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মুফতি আবু তাহের নদভী, প্রধান নির্বাহীর ব্যবস্থাপক মাগুরা সদর উপজেলার সাজিয়ারা গ্রামের বাসিন্দা কাজী রবিউল ইসলাম, ব্যবস্থাপক মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা জুনায়েদ আলী, পরিচালক মাগুরা সদর উপজেলার রাউতা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান, পরিচালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার লক্ষ্মীধরদিয়ার গ্রামের বাসিন্দা মঈন উদ্দিন, পরিচালক খুলনার লবণচরা হরিণটানা রিয়াবাজার এলাকার বাসিন্দা মুফতি গোলাম রহমান, পরিচালক গাজীপুরের টঙ্গী উপজেলার চরমাটিন এলাকার বাসিন্দা আব্দুল মতিন ও মহাপরিচালক, প্রশাসন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খদ্দিপুর এলাকার বাসিন্দা আমিনুল হক। অন্যরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান জামালখান রোডের বাসিন্দা কলিমুল্লাহ কলি, পরিচালক খুলনার খানজাহান আলীর শিরোমনি এলাকার বাসিন্দা মিজানুর রহমান, পরিচালক যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মুস্তিম ইউনুস আহমেদ, পরিচালক খুলনার পাইকাছা উপজেলার মোল্লো এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম, পরিচালক মাগুরা সদর উপজেলার শেমুলিয়া গ্রামের বাসিন্দা আয়ুব আলী ও পরিচালক যশোরের বাঘারপাড়া উপজেলার থানোপাড়া গ্রামের বাসিন্দা শামসুজ্জামান টিটু। এছাড়াও রয়েছেন ব্যবস্থাপক যশোর শাখা মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা আতাউল্লাহ, যশোরের কেশবপুর উপজেলার বেতিখোলা গ্রামের বাসিন্দা আব্দুল হালিম, মাতকর্মী যশোর শহরের কারবালা রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম, সোনামিয়া উপশহরের ব্লক এলাকার বাসিন্দা শামসুর রহমান, সমন্বয়কারী সেক্রেটারি যশোর শহরতলির শেখাটি জামরুলতলা এলাকার বাসিন্দা বাবর আলী, একই এলাকার বাসিন্দা আব্দুল হক, শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা এস এম সেলিম উল চৌধুরী, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাটি গ্রামের বাসিন্দা মোকসেদ আলী ও যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মুফতি ফুরকান আহমেদ।